একদম আমাদের প্রত্যেকটা লাইনে শেষে যিনি আছেন, ফর এক্সাম্পল আজাদ ভাই একদম শেষে আছেন, আজাদ ভাই ঠিক তার সামনে আমার যে ভাই আছেন সিদ্দিক ভাই, সিদ্দিক ভাইয়ের পিঠে উনি কোনো কিছু লিখবেন বা কোনো কিছু আর্ট করবেন। সিদ্দিক ভাই উনার এই লেখা এবং আর্ট করা যেটাই আমাদের আজাদ ভাই করুক না কেন, সেইটাকে বোঝার চেষ্টা করবেন, কিন্তু দেখতে পারবেন না, পেছনে উনি করবেন, উনি সেটা আবার সামনে যে আমার ভাই আছেন কাশেম ভাই, কাশেম ভাই আবার আপার এখানে লেখার চেষ্টা করবেন। এভাবে করে প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকের একই কাজ, যারা একদম শেষে আছে প্রত্যেকের শেষে, তারা কি করবেন, তারা এভাবে করে আপনারা প্রথমে শেষে যিনি আছেন তিনি তার সামনের জনের পিছে লিখবেন, এবং সামনের জন সেটা বোঝার চেষ্টা করবেন কি লেখা হচ্ছে বা কি আর্ট করা হচ্ছে, এবং উনি তার সামনের জন সেটা আবার লিখে দেবেন। আমি একটু রিকোয়েস্ট করবো দুই আপা যদি একদম ওই দিক থেকে যায় এবং আদার ধারা সামনে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আপা যদি একটু আমরা পেছনে চলে যাই আপনারা সামনে চলে আসেন, আপা আপনি যদি একটু পেছন থেকে থাকেন তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আপনারা যদি পেছন থেকে শুরু করেন, ভাইরা যদি থাকেন আপনারা বুঝতেই পারছেন কৌশলগত কারণেই আমরা এটা করে দিলাম, ঠিক আছে, যাতে করে আমাদের কোনো রকম কনফিউশন হেজিটেশন না থাকে। কিন্তু খেয়াল করে, হ্যাঁ, এটা আমাদেরকে বিশেষ ক্ষেত্রে জেন্ডার ব্যালেন্স, জেন্ডার সেন্সিটিভিটি ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। সামনে যিনি আছেন তার সামনে তো আর কেউ, তাহলে উনি কোথায় লিখবেন বা উনি কোথায় আর্ট করবেন? ওনার জন্য আমরা একটা করে ভিপ কার্ড দিয়েছি, আমাদের কাশেম ভাইকে ভিপ কার্ডটা দিয়ে দেন এবং কলমটা দিয়ে দেন, তাহলে শেষ থেকে যেই কমিউনিকেশনটা শুরু হচ্ছে আমরা শুরুতে এসে দেখব ভিপ কার্ডে আমরা একটা রিফ্লেকশনটা কি পাই, আমরা সবাই স্পষ্ট। একদম শেষে যিনি আছেন আপা, আপনি আপনার সামনে যে আপা আছেন তার পিঠে আপনি হাত দিয়েই কোনো কিছু লিখবেন বা আর্ট করবেন, আপনার যেটা মন যাবে আপনি সেটা লিখবেন বা আর্ট করবেন আপার পিঠে, আপাটা বোঝার চেষ্টা করবেন যে আপনি কী লিখেছেন বা কী আর্ট করেছেন, সেটা বুঝে আপা তার সামনের জনকে আবার আর্ট করবেন বা লিখবেন, এভাবে করেই সামনের দিকে চলে আসবে। এভরিথিং আপনার যা মনে চায় আপনি সংখ্যা লেখেন, আপনি ছবি আর্ট করেন, আপনি বাক্য তৈরি করেন, সেটা আপনার পছন্দ। আমরা দেখবো শেষে যিনি আছেন, শেষ বলতে আমাদের প্রত্যেকটা গ্রুপের ফার্স্টে যিনি আছেন উনি ভিপ কার্ডে কি লিখছেন বা কি আর্ট করছেন, বিষয়টা হচ্ছে শেষ পার্সন, আমাদের শেষ পার্সনের কমিউনিকেশন ফার্স্ট পার্সন পর্যন্ত কিভাবে আসছে, ওই তথ্যটা আসছে কিনা সেটা বোঝার চেষ্টা করছি। এক্স্যাক্টলি মেসেজটা একই আসছে, এবং শেষ পর্যন্ত একদম আমাদের গ্রুপের ফ্রন্টে যারা আছেন তারা ভিপ কার্ডে লিখবে। আমরা শুরু করবো, আমরা একটু দাঁড়াই, আমরা শুরু করবো। এখানে খুব কৌশলের কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে আমাদের রিয়ালাইজেশনের জায়গা, কমিউনিকেশনে রিয়েলি কী হয় সেটা বোঝার জন্য। এখানে কৌশলের থেকে বড় বিষয় হচ্ছে বোঝার জায়গাটা। তো আমরা শুরু করছি, রাইট? ওকে ওকে, 1 2 3, পেছন থেকে লেখা শুরু করি। সবাই তার সামনের জনের পিছে কিছু লিখবেন বা আর্ট করবেন, যার পিঠে লিখছেন ওনারও দায়িত্ব তার সামনের জনের পিছে ওটা আর্ট করে দেওয়া বা লিখে দেওয়া। ফাইনালি আমরা রেজাল্টটা নিব হচ্ছে আমাদের ফ্রন্টের যে চারজন আছে তাদের কাছ থেকে। ভালো করে খেয়াল করবো যে উনি কি লিখছেন বা কোনো কিছু আর্ট করছেন কিনা, তারপরে সামনের জনের পিছে আবার সেটাকে আমরা রিফ্লেক্ট করব। ওকে, আমাদের এ পাশে দেখছি যে সামনের জনের কাছে চলে আসছে, হয়ে গেছে, ডান, ওকে রাখেন, আপনার কাছে রাখেন না, এখানে বলার তো সুযোগ থাকছে না আসলে। আমরা আগেই বলেছি যেটা আমাদের এটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, বোঝার জায়গা, কমিউনিকেশনের মেসেজ কিভাবে চেঞ্জ হয়, হ্যাঁ, মেসেজ কিভাবে বিকৃত হয় এটা আমরা একটু বুঝতে চেষ্টা করি।
লেখা হয়ে গেছে না, হিসাব কি ছেড়ে গেছে? না না না, ঠিক আছে ছেড়ে ফেলে। হ্যাঁ, এখন আপনার কাজ হচ্ছে একটা লেখা, উনি যেটা করেছেন কমপ্লিট। আপনার না না না, উনি উনি বোর্ডটাকে ক্লিন করছেন, বোর্ড ক্লিন করেছেন, কিছু বলবেন না, লেখবেন আমরা দেখি শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে। ওকে, আমরা একটা কাজ করি, এখানে যারা লিখছেন তারা লিখেন, আমরা এখান থেকে শুরু করি। ওকে, আমাদের ভাই তো দেখাবে যে আপনি কি করেছেন। ভাই বলছেন যে উনি আর এখানে লেখা আসছে 2020। আমাদের শুরুতে কি ছিল, আমরা আসলে কি দিয়েছিলাম? আপনি লিখেছিলেন বাবা। ওকে ওকে ওকে, বাবা। তারপরে ছিলেন মহেন্দ্র দা। দাদা আপনি কি বুঝেছিলেন? আপনি 20 বুঝেছেন, মানে পরিবর্তন এখানে হয়ে গেছে, বাবা এখানে 20 হয়ে গেছে, 20 বছর বয়সী বাবা। আপনি কি বুঝেছিলেন? আমি কি অ্যালেক্স বাবার মেসেজ পরিবর্তন হয়ে এখানে 2020 হয়ে গেছে। আপনার এখানে কি আছে? কাঁথা, খাতা, খাতা। উনি উনি কি বলেছেন? ওনার টিমের যে তথ্যটা আমরা ফাইনালি পেয়েছি এটা হচ্ছে খাতা। ওকে, আমাদের ফার্স্ট মেসেজ কি ছিল? আপনি কি লিখেছেন? বার্তা। ওকে, তাও মিল আছে, বার্তা খাতায় গিয়ে পৌঁছেছে। দেখো আছে, আপনি কি লিখেছেন? আমিও বার্তা। ওকে, এই পর্যন্ত বার্তা। ওকে 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 আমরা এই চারজন কিন্তু একই বিষয় বুঝেছেন, এবং আমার মনে হয় ভাইও কাছাকাছি এই বার্তাগুলো একটা কথা তো ডেলিভারি করতে হবে, উনি সেটা খাতায় ডেলিভারি করেছেন, রাইট? সো এখানে আমরা দেখছি মেসেজ অনেকটাই ঠিক ছিল, বাবা থেকে আগেরটাই 2020 গেলেও এখানে বার্তা থেকে কোথায় আসছে? খাতায় আসছে। ওকে, আমরা এখানে যাই, এখানে হচ্ছে হলো কমলা, এই গ্রুপ ফাইনাল মেসেজটা হচ্ছে কমলা। আমাদের ফার্স্ট মেসেজ কি ছিল? আপা, আচ্ছা, ইমেল কমলায় চলে গেছে, শুরুটা ছিল ইমেল। ঠিক আছে, বাংলা। আপনি কি বলেছিলেন? আপনি ইমেল লিখেছিলেন, ইমেলে বলেছেন। আপনি ছানা পরিবর্তিত হয়ে কমলা হয়েছে, আপনি কমলাই লিখেছেন, রাইট? ভেরি গুড। সো আমাদের শুরুটা তাহলে কি ছিল? ইমেল ছানা হয়ে কমলা হয়েছে। ওকে, এবার দেখি কি আছে এই গ্রুপে। একটা মাছ আট করেছে, মাছ, ঠিক আছে। এই গ্রুপের ফাইনাল রেজাল্ট হচ্ছে মাছ। শুরুতে কি ছিল মেসেজ? মাছ ছিল। কি ছিল? আপনি কি আট করেছে না লিখেছিলেন? আট করেছে। আপনি? আপনি কয়বার আট করেছেন? অনেকবার। উনি অনেকবার বোর্ড পরিষ্কার করেছেন, এবং কারণ মাছের তো বিভিন্ন প্রকার ভেদ আছে, উনি সঠিক প্রকারে যেতে একটু সময় নিয়েছেন, বাট ফাইনালি মাস উনি আর্ট করেছেন। এবং ফাইনালি এই গ্রুপটা বলবো যে সঠিক তথ্যটা শেষ থেকে বা শুরু থেকে শেষ পর্যন্ত এসেছে। একটা জোরে হাততালি দিয়ে গ্রুপের জন্য। আমাদের এই সেশনে, এই অ্যাক্টিভিটিতে লার্নিং পয়েন্ট আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন যে দেখেন মেসেজের কিভাবে পরিবর্তন হয়। হ্যাঁ, মেসেজের পরিবর্তন হয়, মেসেজ পরিবর্তন হয়ে একদম নতুন একটা মেসেজ তৈরি হচ্ছে। এবং দেখেন আমাদের বাবা থেকে হয়ে গেল 2020, আমাদের ইমেল ছানা থেকে হয়ে গেল কমলা, তারপরে কি ছিল? বার্তা, বার্তা চলে আসছে খাতায়, বাট এখানে মাছের একটা কনসিস্টেন্সি ছিল। তো আমরা যখন ফিল্ডে কাজ করি, বেসিক্যালি যখন ফিল্ডে কাজ করি, অফিসে কাজ করি, আমাদের পেছনে এরকম অনেক কথা হয়, আমরা অনেক কথা শুনি এরকম, আমরা অনেক কিছুর ইভিডেন্স ছাড়াই ধারণা করে নিই, যেটা এইরকম মেসেজটা বিকৃত হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন সেটা হয়তো আপনার কাছে
রাইট ইনফরমেশন বা মেসেজটা আসেনি। সেজন্যই আমরা যখনই কাজ করব চেষ্টা করব যে যে মেসেজটা আমার ফিল্ড থেকে আসছে অফিসে আসছে সেইটার সোর্সটা বোঝার চেষ্টা করব এবং রাইট মেসেজটা আমার কাছে আসছে কিনা। এবং মেসেজ যখন ম্যান টু ম্যান যখন পাস হয় সেটার কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাই চেষ্টা করবেন সোর্স অফ মেসেজ বা ইনফরমেশনে গিয়ে সঠিক তথ্যটা নেওয়ার। আর আমরা যদি ধারণা করে নিই তাহলে কি হচ্ছে, ধারণা করার পরে ইমেইল ছানা থেকে কমলায় চলে যাচ্ছে, তাহলে পুরো মেসেজটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে কমিউনিকেশনে আমাদের পারসেপশন বা অ্যাসাম্পশনের থেকে আমাদের ডিপেন্ড করতে হবে ইভিডেন্সের উপরে, এবং মেসেজটা আসলে কীভাবে আসছে সেটা বোঝা গুরুত্বপূর্ণ, কী ফর্মে আসছে। আমরা চেষ্টা করব ভার্বাল কমিউনিকেশনের পাশাপাশি রিটেন কমিউনিকেশন করতে। অফিসিয়াল রিটেন কমিউনিকেশন মোর রিলায়েবল অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়। সো আমরা কমিউনিকেশনের এই ছোট্ট একটা গেমের মাধ্যমে দেখতে পেলাম যে, এবং অনেক সময় এমন হয় যে সঠিক তথ্যটা না পাওয়ার কারণে জানি না আমি নিজে নিজে ধারণা করে হতাশ হয়ে যাচ্ছি, বাট আসলে তথ্যটা আমাকে দেওয়া হয়নি বা তথ্যটা আমার সাথে সম্পৃক্ত না, কিন্তু তথ্যের বিভ্রান্তির কারণে আমি না জেনেই হতাশ হচ্ছি বা আমি না জেনেই অনেক বেশি আনন্দিত উচ্ছ্বসিত হচ্ছি। তো এই জায়গাগুলোতে আমাদেরকে আরও একটু সচেতন হতে হবে আমাদের কর্মক্ষেত্রে, কারণ আমরা যখন সফট স্কিলস নিয়ে কথা বলি সফট স্কিলসে সবসময় বলি কমিউনিকেশন ইজ দ্য কোর অফ অল সফট স্কিলস। কমিউনিকেশন শুধু ভার্বালি হয় না, এটা রিটেন ফর্মে হয়, এটা আপনার বডি ল্যাঙ্গুয়েজে হয়, এটা সাইন ল্যাঙ্গুয়েজে হয়, তো বিভিন্নভাবে আমরা কমিউনিকেট করি। তো কমিউনিকেশনের এই গেমটা আমার মনে হয় আপনার যদি একটু মনে থাকে পরবর্তীতে, তাহলে আমরা ধারণা করব না, ধারণা করে কোনো সিদ্ধান্ত নিব না, এবং আমরা বোঝার চেষ্টা করব যিনি তথ্যটা আমাকে দিচ্ছেন উনি সঠিক তথ্য দিচ্ছেন কি না, এবং সেটা জেনে বুঝে দেন আমরা অ্যাক্ট করব, রিয়্যাক্ট করব, কিংবা আমরা রেসপন্স করব। তো এই পর্যন্ত ছিল আমাদের এই গেমসটা, একটা জোরে হাততালি দিই আমরা।